বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মালয়েশিয়া থেকে গোলাম কিবডিয়া ভাই জানতে চেয়েছেন যে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর সুরা হাশরের শেষের 3 আয়াত পড়া হয়। এই হাদিসটি এবং আল্লাহুম্মা আজিনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা ইয়াসআলুকাল জান্নাহ 8 এই যে পড়া হয় এ হাদিসটি সহি কিনা আহমদুলিল্লাহসাল্লাম আল্লাহ্মানে তো ভাই এহাদিসটি সহি না এটা এ হাদিসটি সহি না যে এক হাদিসে এসেছে তুমি যখন ফজরের নামাজে পড়বে তখন কথা বলার আগে আল্লাহমী মান্নার সাতবার পড়ো এবং আল্লাহমান্ন আস আলুকাল আল্লাহমান্ন আস আলুকাল জান এটা পড়ো কেউ কেউ এই যে এটা সাতবার পড়তে বলছে বা আপনি বলছেন যে আটবার তো এটাও সাতবারের কথা এই হাদিসে আছে তো এইটা পড়লে ওই দিনে মৃত্যুবরণ করলে সে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে এবং তাকে জান্নাত দেবে এই যে হাদিসটি এই হাদিসটির মধ্যে এটা গয়র সাহে এটা সহি নয় এটা হলো জৈফ সেলসেলা হাদিস জঈফা শেখ আলবানী রাহমহল্লার এক হাজার ছয় ছয় চব্বিশ নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন এটা জয়ফ হাদিস সহি নয় অনুরূপভাবে ওই হাদিসটিও জয়ীব যে হাদিসটি আপনি বলেন বললেন যে সুরা হাসরের শেষের তিন আয়াত পরা মাগরীবের পর হজবুল্লাহ আলিম না শহীদ রাজিম এইরকম করে পড়ে এরপরে সুরা হাসরের তিন আয়াত পরা ফজরের নামাজের পর মাগরীবের নামাজের পর এই যা হাদিসটি রয়েছে এটাও জয়ীফ হাদিস এটাও সহি হাদিস নয় তবে আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে এই জন্য একটা ব্যাপক হাদিস আছে যেটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন দুই হাজার পাঁচশো বাহাত্তর নম্বর হাদিসে এমনি মাজাতে চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে এবং শেখ আলবানি তিনি এটাকে শহিউল জামের মধ্যে উল্লেখ করেছেন ছয় হাজার দুইশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিসটি হলো এই আল্লাহ নবী সাল্লাহিস্লাম বলে যে মনস আলাল্লাহাল জান্নাত ثلاثه মাররাত قالت الجنه اللهم ادخله الجنه কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও যেমন বলবেন আল্লাহ انی اسআলুকা জান্নাতুল ফেরদাউস হ্যাঁ এমন করে কেউ কেউ যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করে তিনবার তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তা আপনি এইভাবে বলতে পারেন যে আল্লাহ মাইনাস আলোক জান্নাতুল ফিরদাউস আল্লাহ মাইনাস আলোক জান্নাতুল ফিরদাউস আল্লাহ মাইনাস আলোক জান্নাতুল ফিরদাউস অনুরূপভাবে মানে মান ইসতাজারা মিন আন-নার সালাসা মাররাত কালাত নার আল্লাহ মাজরহু মিন নার কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি চায় যেমন বলবেন আল্লাহ মাজরহু মিন আন-নার এরকম করে আল্লাহ মাজরহু মিন আন-নার আল্লাহ মাজরহু মিন আন-নার তিনবার যদি বলেন তাহলে জাহান্নাম বলে আল্লাহ তাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও এই হাদিসটি এই হাদিস গ্রন্থগুলিতে যেগুলো নাম বললাম এগুলাতে উল্লেখ করা হয়েছে এই হাদিসটি কোনো সময়ের সঙ্গে রিলেটেড নয় যে কোনো সময় আপনি বলতে পারেন কিন্তু আগের যে হাদিসে ফজরের পরে মাগরিবীর পরে এরকম করে নামাজের পরে বলবেন এমন এটা সহি নয় তবে এটা সহি হাদিস যে আপনি যে কোনো সময় আপনি এটা বলতে পারেন আল্লাহর কাছে জান্নাত চাবেন জাহান্ন নাম থেকে মুক্তি চাবেন কমপক্ষে তিনবার তিনবার করে এটা হলো সহি হাদিস এবং এটা বিশুদ্ধ হাজ আল্লাহ আলম্বী সব আসল আল্লাহ আলমিনাম আলাইকুম রহমতুল্লাহ